আসুন ভালো কাজের মাধ্যমে সবার পছন্দনীয় হয়ে উঠি। আমরা সবাই চাই সব মানুষ আমাকে পছন্দ করুক, আমাকে ভালো বলুক, কিন্তু এমন কিছু বিষয় আছে যার কারণে মানুষ আপনাকে পছন্দ করে না। এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব, কেন মানুষ আপনাকে পছন্দ করে না। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, মুখের গন্ধ বা গায়ের গন্ধ। আপনার মুখে বা গায়ে যদি গন্ধ থাকে তাহলে মানুষ কখনোই আপনাকে পছন্দ করবে না, সবসময় আপনাকে অপছন্দ করবে। মুখে গন্ধর কিছু কারণ হতে পারে, যেমন সিগারেট খাওয়ার পর মুখের গন্ধ, পান খাওয়ার পর গন্ধ, কাঁচা পেঁয়াজ খাওয়ার পর গন্ধ, পানি কম খাওয়ার কারণে গন্ধ হতে পারে, শারীরিক সমস্যার কারণে আপনার গায়ে গন্ধ হতে পারে, আবার আপনার পায়ের মোজা থেকে গায়ের গন্ধ হতে পারে, গায়ের ঘাম থেকে গন্ধ হতে পারে। যে কারণে হোক না কেন, আপনার মুখের গন্ধ বা গায়ের গন্ধ দূর করুন, তাহলেই মানুষ আপনাকে পছন্দ করবে, অন্যথায় কখনোই মানুষ আপনাকে পছন্দ করবে না। দুই নম্বর, অন্যর সময়ের মূল্য না দেওয়া। অনেকেই আছে নিজের কাজ শেষ হয়ে গেলে অন্যজনের সাথে শুধু গল্প করতে চায়, কিন্তু দেখা যায় যার সাথে গল্প করছে তার হাতে অনেক জরুরি কাজ আছে, তার সময়ের মূল্য না দিয়ে সে অযথাই গল্প করে সময় নষ্ট করছে। তাই আপনি সব সময় অন্যের সময়ের মূল্য দিন, তাহলে মানুষ আপনাকে পছন্দ করবে। তিন নম্বর, ভুল হলে স্বীকার করা অথবা দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া। অনেকেই আছেন ভুল হলে স্বীকার তো করেনই না, নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেন, কিন্তু বলা হয়ে থাকে বুদ্ধিমান মানুষ নিজের ভুল থেকে শেখে, আর সত্যিকারের বুদ্ধিমান মানুষ অন্যের ভুল থেকে শেখে। তাই আপনি ভুল হলে স্বীকার করুন এবং ভুল শুধরে নিন, তাহলেই মানুষ আপনাকে পছন্দ করবে, অন্যথায় মানুষ আপনাকে অপছন্দ করবে। চার নম্বর, অহংকারী মনোভাব বা অন্যকে সম্মান না করা বা অন্যকে অবহেলা করা। এই ধরনের মানুষকে কেউ পছন্দ করে না, যার অহংকারী, মানুষকে সম্মান করতে জানে না, সবসময় অবহেলা করে, এই ধরনের মানুষকে কেউ কখনো পছন্দ করে না। তাই এই অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে অবশ্যই বর্জন করুন। পাঁচ নম্বর, হাসি খুশি না থাকা, সবসময় নীরব থাকা। অনেক মানুষ আছে যারা একদম হাসি খুশি থাকে না, সবসময় নীরব থাকতে পছন্দ করে, কিন্তু এই ধরনের মানুষকে কেউ পছন্দ করে না, সবসময় হাসি খুশি প্রাণচঞ্চল মানুষকে সবাই পছন্দ করে। তাই আপনি মানুষের পছন্দনীয় হতে চাইলে অবশ্যই সবসময় হাসি খুশি থাকুন। ছয় নম্বর, মার্জিত পোশাক পরিধান না করা। অনেকেই আছেন মার্জিত পোশাক পরিধান করেন না, ময়লাযুক্ত কাপড় পরে অফিসে চলে যান, অথবা কোনো অনুষ্ঠানে চলে যান, অথবা বাজারে চলে যান। তো আপনি অবশ্যই মার্জিত পোশাক পরুন, মার্জিত পোশাক না পরলেও মানুষ আপনাকে পছন্দ করবে না। সাত নম্বর, মতামত দিতে না পারা ও খুব দ্রুত রেগে যাওয়া। অনেকেই আছেন খুব দ্রুত রেগে যান, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন না, এই দ্রুত রেগে যাওয়া মানুষকে কেউ পছন্দ করে না, সবাই তাকে ঘৃণা করে। তাই আপনার যদি দ্রুত রেগে যাওয়ার অভ্যাস থাকে অবশ্যই আপনি নিজেকে কন্ট্রোল করুন। তো আমরা কথা বললাম সাতটি বিষয় নিয়ে, যে সাত বিষয়ের জন্য মানুষ আপনাকে অপছন্দ করে। এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি এই বিষয়গুলো দূর করুন, এই বিষয়গুলো দূর করার মাধ্যমেই আপনি সবার পছন্দনীয় ব্যক্তি হয়ে উঠতে পারেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিন।